বৈশ্বিক টানাপোড়েন ও চলমান সংকট বিবেচনায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোকে অভ্যন্তরীণ ও রাজনৈতিকভাবে একমত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাব্লিউটিও মহাপরিচালক এনগোজিও কনজই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলনের প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। করোনা এবং বিশ্ব অর্থনৈতিক টানা পোড়া বিবেচনায় নিয়ে এলডিসি রাষ্ট্রগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ও বাজার সুবিধা ধরে রাখার কথা জানান তিনি তবে উন্নত উন্নয়নশীল দেশগুলোকে এক্ষেত্রে নমনীয় হওয়ার কথা বলেন ডব্লিউটিও মহাপরিচালক বারোতম এই সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ব বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখতে আগামী নয় বছরের জন্য অবাধ ও শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ